আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন ভাল থাকাটাই কামনা করি যে বন্ধুরা আজ চার নভেম্বর দু হাজার বিশ আজকে মালয়েশিয়া ইমিগ্রেশনে মালয়েশিয়া অবস্থানরত অবৈধ প্রবাসী ভাইদেরকে নিয়ে বিশেষ একটি মিটিং হয়েছে ওই মিটিংয়ে কি রেজাল্ট এসেছে অবৈধ প্রবাসী ভাইদের জন্য কি বা কোন পদ্ধতি আপনারা বৈধ হতে পারবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তার সাথে সাথে আরেকটি সুসংবাদ রয়েছে সেটি হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে জেলখানার মধ্যে আটক রয়েছেন বা কারাবন্দি রয়েছেন তাদেরকে মালয়েশিয়া সরকার

ওই সকল কারাবন্দী প্রবাসী ভাইদেরকে মালয়েশিয়া সরকার বৈধ করার জন্য চিন্তা করতেছে সত্যি এটি খুবই প্রশংসনীয় একটি কাজ করতেছে মালয়েশিয়ার সরকার যদি বাস্তব রূপ ধারণ করে জীবন দেয় নিশ্চিত এমনটি বলা হয়েছে যে আজ চারি ডিসেম্বর আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং কি মানব সম্পদ মন্ত্রী এক বৈঠকে কারাবন্দী বিদেশি নাগরিকদেরকে শর্ত সাপেক্ষে বৈধকরণের বিষয়ে আলোচনা করা হয় এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দাতক শ্রী হামজা জুনায়দ্দিন বলছেন যে বড় বড় কোম্পানিগুলো যাদের ব্যাপক শ্রমিক সংকট রয়েছে তারা চাইলে ডিটেশন ক্যাম্পে আটক বিদেশি নাগরিকদেরকে নিয়োগ দিতে পারে কিন্তু তার আগে শর্ত হলেও তাদের যত শ্রমিক প্রয়োজন তত শ্রমিকের প্রত্যাবর্তনের খরচ বহন করতে হবে যদি এই শর্ত সাপেক্ষে নিয়োগকর্তারা নিয়োগ দিতে রাজি হয় তাহলে প্রস্তাবটি শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে জীবনরা আর সংক্ষেপে বললে যে মালয়েশিয়াতে যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে আমরা যে তাদের কর্মী সংকট রয়েছে তো ওই সকল কোম্পানির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মালয়েশিয়া সরকার বলতেছে যে ওই সকল কোম্পানি চাইলে যে সকল কারা বন্ধু রয়েছে কারা বন্ধু রয়েছে মালয়েশিয়াতে ওই সকল কারা বন্ধুদেরকে তারা বৈধ করতে পারে তাদের আন্ডারে তাদের কোম্পানিতে তবে শর্ত হলো তাদের বৈধ করার সমস্ত খরচ বহন করতে হবে সত্যি যদি এমনটি হয়ে থাকে তাহলে খুবই প্রশংসা আসবেন মালয়েশিয়ার সরকার মালয়েশিয়া কারাগারে হাজার হাজার বিভিন্ন দেশের নাগরিকরা আটকা পড়ে আছেন দীর্ঘদিন ধরে একে তারা মুক্ত হচ্ছেন কারাগার থেকে অন্যথায় তারা কাজও পাচ্ছেন মালয়েশিয়াতে সত্যি এটি এটি একটি খুব আনন্দের বিষয় তো এই বিষয়ে পরবর্তী কী নিউজ আস্তে আমরা অবশ্যই আপনাকে জানাবো তাতে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা এবার আমরা কথা বলবো যে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদেরকে কোন পদ্ধতি মালয়েশিয়া সরকার বৈধ করতে যাচ্ছে তো বন্ধুরা প্রথমে বল রাখি যে একটু ভিন্ন ধরনের বৈধতা হবে এই রিক ক্যালিব্রেশন সম্পর্কে সেটি হচ্ছে একটু ভিন্নতা সিস্টেম আর সিস্টেমটা একটু কঠিন হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অনেক প্রবাসী ভাই হয়তো এখান থেকে সিটকে পড়ে যেতে পারেন যেমনটি বলা হয়েছে আজকে ইমিগ্রেশন থেকে যে সাপোজ আপনি একজন হচ্ছেন অবৈধ প্রবাসী বা আমি একজন অবৈধ প্রবাসী সেক্ষেত্রে আমাকে বৈধ হতে হবে কোম্পানির মাধ্যমে আমি প্রথমত কোম্পানির কাছে যাব বৈধ হওয়ার জন্য তো কোম্পানি আমার সমস্ত পেপার সমস্ত ডকুমেন্ট সব কিছু যেই সাবমিট করার কথা বা পূর্ববর্তী সময় যে আমরা বলছি যে আমার ইমেল করতে হবে কোম্পানিকে বা কোম্পানিকে ইমেল করতে হবে ইমিগ্রেশনকে এখন বলতেছে না ওই ইমেলটা বাদ দিয়ে এখন তার একটা ওয়েবসাইট তৈরি করতেছে ওই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট আমার সমস্ত ডকুমেন্ট আমার কোম্পানি সাবমিট করবে ইমিগ্রেশনে তখন ইমিগ্রেশন এই পেপারগুলো সবকিছু যাচাই বাছাই করবে আর এভাবেই আমার সমস্ত ডকুমেন্ট আমার সমস্ত পেপার যাচাই বাছাই করার পরে যদি ইমিগ্রেশন যেয়ে চিন্তা ভাবনা করে যে আমি বৈধতে হতে পারবো আমি সাকসেস তাহলে আমার সমস্ত ডকুমেন্ট একটি যে টেবিলে বা এক জায়গায় স্থানান্তর করে দেওয়া হবে ওইখানে চেক করা হবে আমি যেই কোম্পানির মাধ্যমে বৈধ হব ওই কোম্পানির লাইসেন্স ওই কোম্পানিকে সত্যি বৈধ করতে পারবে তাদের অনুমতি রয়েছে ওইখানে চেক করা হবে আমার কোম্পানি ওইখান থেকে যদি কোম্পানির সাকসেস হয়ে যায় যে কোম্পানি ঠিক আছে আমার সব কিছু ডকুমেন্ট ঠিক আছে তাহলে ওইখান থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা হবে তখন ওইখানে আমার ডাক দেওয়া হবে মেডিকেলের জন্য যখন আমার মেডিকেল সাকসেস হয়ে যাবে তখন আমার যেই যে আমি বৈধ হব বা আমার যেই ফিটি রয়েছে বা আমার যে কস্টটি রয়েছে সমস্ত আমার লেবি বাবদ সমস্ত পে করবো আমার কোম্পানি কোম্পানি পে করার পরে আমি বৈধ হতে পারবো এখানে কেন আমাকে ডাক দেবে পিঙ্গারের জন্য বা আমার পিঙ্গার করতে হবে ইমিগ্রেশন যেতে হবে কিছুই করা লাগবে না নতুন করে সিস্টেম করতেছে মানে ইমিগ্রেশন ইমিগ্রেশান এখন প্রশ্ন জাগতেছে যদি আমার সমস্ত ডকুমেন্ট ইমিগ্রেশান থেকে আমার ফেল বা আমি পাস হইনি আমি সাকসেস হইনি আমি তখন আমি কী করবে আর ঠিক তখন আমাকে দেশে চলে যেতে হবে আমি মানুষের সাথে বসবাস করতে পারবো না সব কিছু যাচাইবাসি করার পর ইমিগ্রেশন থেকে রেজাল্ট যদি আসে যে আমি বৈধ হতে পারবো না তখন আমাকে দেশে চলে যেতে হবে আর এই জন্যই প্রথমে বলছি যে বর্তমান রে প্রোগ্রামটি একটু একটু ভিন্ন স্টাইলের বা একটু একটু জায়জামির যুক্ত তো এখান থেকে যদি কেউ বৈধ হন তাহলে তারা সঠিকভাবে বৈধ হতে পারবেন যে আপনার সব কিছু ঠিক থাকবে কোম্পানির সব কিছু ঠিক থাকবে এখানে কিছু দিনেবারই হবে না আমি বোঝার জন্য আরেকটি সংখ্যা বলতেছি যে আমার সমস্ত ডকুমেন্ট আমার কোম্পানি যে তাদের ইমিগ্রেশন যে ওয়েবসাইটে সাবমিট করবে ওয়েবসাইট থেকে তাদের ইমিগ্রেশন আমার সব কিছু ডকুমেন্ট চেক করার পরে যদি আমি ফার্স্ট হই তাহলে আমাকে পাস করে দেবে পরবর্তী স্টেপে যেখানে চেক করা হবে আমার কোম্পানিকে কোম্পানিকে বৈধ করতে পারবে হ্যাঁ ওইখান থেকে কোম্পানি আমার যদি বৈধ করতে পারে তাহলে আমাকে নিয়ে যাবে মেডিকেল করানোর জন্য মেডিকেল সবকে সাকসেস হয়ে গেলে সুইটেবল হয়ে গেলে তখন আমার বিশ্বের জন্য অ্যাপ্লাই করবে লেভি জমা দেবে কোম্পানি আর যদি আমাকে ইমিগ্রেশন থেকে আমি ফার্স্ট টাইমে ফেল হয়ে যাই তাহলে তাহলে আমাকে দেশে চলে যেতে হবে আর আমার কোম্পানি যদি ফেল হয়ে যায় আমার কোম্পানির সমস্যা থাকে তাহলে কোম্পানি হয়তো আবার আপিল করতে পারে এই হলো আজকে যে আপডেট রয়েছে অবৈধ প্রবাসীবাদের জন্য তবে হ্যাঁ খরচ হিসেবে যেটা বলা হয়েছে আমার বিগত একটি ভিডিওতে আমি বলছি যে খরচ হিসেবে দেখা হয়েছে যে কনস্ট্রাকশন এবং কি ফ্যাক্টরির জন্য সর্বমোট খরচ ধরা হয়েছে চার হাজার পঁয়ত্রিশ ইঙ্গিত এবং কি কৃষিকাজ এবং কি আপনার পামানির জন্য দু হাজার আটশত পঁচিশ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে যে অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছে যে আমার পাসওয়ার্ডের মেয়াদ শেষ বা আমার পাসওয়ার্ড নেই আমি কি দেশে ব্যাক করতে পারবো জি ভাই আপনি দেশে ব্যাক করতে পারবেন যাদের পাসোর্ট রয়েছে তাদের তো পাসওয়ার্ড রয়েছে আর যাদের পাসওয়ার্ড নেই বা পাসওয়ার্ড মেয়াদ শেষ হয়ে গেছে আপনিও দেশে ব্যাক করতে পারবেন আমাদের কমিশনে গিয়ে আপনি একটি ট্রাভেল পাস নিতে হবে ট্রাবল পাস নেওয়ার পরেই আপনার পাসওয়ার্ড করা লাগবে না অনেক প্রবাসী ভাই জানতে আসছে যে আমাকে পাসওয়ার্ড করতে হবে আমার পাসওয়ার্ড নেওয়া বা হারিয়ে গেছে যিনি ভাই পাসওয়ার্ড করা লাগবে না বাংলাদেশ কমিশন থেকে আপনি ট্রাভেল পাস নিয়ে আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং কি বিমান টিকিট সব কিছু কমপ্লিট করে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের ডেট অনুযায়ী যোগাযোগ করে আপনি দেশে যেতে পারবেন তো ওই ক্ষেত্রে কত টাকা খরচ আসবে বা কীভাবে যাবেন ওই প্রক্রিয়াটি ফরওয়ার্ড নিউজে আসতেছে যেহেতু ইমিগ্রেশন থেকে এখনো ক্লিয়ার কাট কিছু বলেন যে কত টাকা পে করতে হবে আপনাকে যে কোনো নিউজের আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তাই আমাদের সাথে থাকুন জীবনদের আসলে এই পর্যন্তই আপনার যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনার কমেন্টে যথাযথ দেওয়ার চেষ্টা করব ভালো ভিডিও আপনি শেয়ার করতে পারেন লাইক ও কমেন্ট করে আপনার মতো জানতে বলবেন না আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে ভিডিওতে আল্লাহ হাফেজ